সকালের মতন আজকেও যেতে হচ্ছে ডিউটিতে। রবিবার ভাবছিলাম যাব না, ওই যেতে হচ্ছে, কি করবো। এখান থেকে বলতো স্যারদের সঙ্গে গাড়ি চলে এসছে, আমাদের বেরোতে হবে। চলে এলাম আস্তে আস্তে। ట్రాక్టర్ దగ్గర అక్కడ చూసావు కదా, ఆయన చెప్పిన చెప్పే అన్ని పాటించే వాళ్ళు కూడా ఇంత పిల్లలు తీయాలి. ఇంకే బందర్ సార్ చోట చోట సార్ దేఖి ఉదర్ सर बंदे করোনার জন্য সব বন্ধ। স্যার চেক করছেন, এটা চেক করছেন স্যার, ইজ পজিটিভ। তো স্যার ধীরে ধীরে এগোচ্ছি, কাজ শেষের দিকে প্রায়। আমাদের কাজ শেষ হয়ে গেল আজকে, তো যাচ্ছি সামনে। আমাদের কিছু মানে সহকর্মী রয়েছে, তাদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলে এটা দিয়ে ইলেকট্রিশিয়ান। রান্না বান্না হচ্ছে এখানে, কি রান্না হচ্ছে? এটা কি মাছ রুহি? আরে দাদা, এখানে এরা ভালোই মজা করে, এলে খাওয়া দাওয়া হচ্ছে, মানে রান্না বান্না হবে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করবে এরা। এবং দাদা উড়িষ্যার, হ্যাঁ চেক কি আছে, গ্লুট গ্লুট জয়েন্ট চেক কি আছে। এই শাক সবজি সমস্ত কিছু কিনে রেখেছি রাসেন দাদা। বেড তো বড়িয়া বনে ও দাদা কা সামান হ্যাঁ। আরে গানা ভি শুনতা আচ্ছা দেখো কোন কোন দাদা আপকা 8 মিনিট ছড়নে। হ্যাঁ কাম কেসা চল রা, দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কাররা কিভাবে থাকে। এখানেই সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন ওয়ার্কাররা কিভাবে থাকে এখানে। হ্যাঁ আসি।
శివప్రసాద్ కుదురుండా నేను చెప్తాను కదా ఊరికే గెలుపుతుంటాడు నాకు. काम में कैसा लगा? ठंडा ठंडा मौसम है, बारिश पर रहा, काम नहीं चल रहा, लेबर भी नहीं आया. संडे है ना, लेबर भी नहीं आया. हम लोग का आया इधर चेक करने का आया, खाली चेक करने का आया, इधर बारिश पर गिर रहा, उसके लिए काम बंद कर दिया. स्टेशन में बैठे हैं सभी, देखा लम सभी के. तो इखाने हमारे काचो चीज डिटिविशन है, ভেবেছিলাম আজকের দিনটা খুব বোর যাবে, কিন্তু কাজ করে দেখলাম খুব মজাই এলো, আর সবার সঙ্গে বহুদিন পর দেখা হলো, যে ট্রেনে যেয়ে দেখলাম আমরা. তো বর্তমান রয়েছি আমরা খানাপুর জংশন, এখানে কাজ চলছে, রুমের পথে রওনা হচ্ছি আমরা এখন.